মিথ্যে নয় সত্যি বলছি, আমি মাত্র একটি ভিডিও দিয়ে পেয়ে গেছি ইউটিউব সিলভার প্লে বাটন। তোমাদেরকে তা প্রমাণ সহকারে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমার হৃদয়ে থাকা পরমাত্মা রূপে মহান সৃষ্টিকর্তাকে আমি আমার হৃদয় দিয়ে আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি। আমি দীক্ষা এবং তিশার মা শিমু সাহা। তোমরা আমাকে সাপোর্ট করেছো বলেই আমি আজকেই পেয়ে গেছি এই সিলভার প্লে বাটনটি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, কারণ তোমরা সাপোর্ট না করলে কিন্তু এই জিনিসটা পেতাম না। হ্যাঁ, শুধুমাত্র একটি ভিডিওতে আমি এই সিলভার প্লে বাটন পাওয়ার জন্য সাবস্ক্রাইবার পেয়ে গিয়েছি। আমার ভিডিওতে প্রায় একটা ভিডিওতে সাবস্ক্রাইবার এসেছে প্রায় 2 লাখের কাছাকাছি। তো একটা সিলভার প্লে বাটন পাওয়ার জন্য 1 লাখ সাবস্ক্রাইবার হলেই হয়ে যায়, আর সেখানে আমি 2 লাখের উপরে পেয়ে গেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক বড় বড় ইউটিউব ক্রিয়েটররা আছে যারা তাদের ইউটিউব চ্যানেল থেকে মাসে অনেক টাকা ইনকাম করে, কিন্তু এখন পর্যন্ত ইউটিউব প্লে বাটন পায়নি। এটা একটা অনেক বড় সম্মান আমার কাছে। মানে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা ইউটিউবে কাজ করে তাদের কাছে এই জিনিসটা যেন অনেক বড় কিছু একটা পাওয়া। তো আমি পেয়েছি, শুধু পেয়েছি তোমাদের কারণে। আর চলো দেখিয়ে দিচ্ছি কোন ভিডিওটাতে পেয়েছি। এই দেখো, এই ভিডিওতে প্রায় সাবস্ক্রাইবারের সংখ্যা কত, অনেক বেশি কিন্তু। তাই আমি পেয়ে গেছি এই ইউটিউব প্লে বাটনটি। কিন্তু বন্ধুরা, আমি যে ভিডিওটার থেকে এত সাবস্ক্রাইবার পেয়েছি, এই ভিডিওটা কিন্তু অন্য একজন ভিডিওর, মানে অন্য ভিডিওর ক্লিপ নিয়ে, অন্যের ভিডিওর ক্লিপ নিয়ে, তা আমি নিজে ভয়েস ওভার দিয়ে ডামিং করে, তারপরে এডিটিং করে ভিডিওটি আপলোড করেছি। অনেক বড় বড় ইউটিউব ক্রিয়েটররা বলে কপি কে পেস্ট করো ইউটিউব ভিডিওতে, অন্যের ভিডিওতে, চায়না ভিডিওতে ভয়েস দাও, তাহলেই পেয়ে যাবে অনেক ভিউস, অনেক সাবস্ক্রাইবার। এই কথাটা সত্য, কিন্তু এতে অনেক ঝামেলা পোহাতে হয়, যেটা আমি এখন পোহাচ্ছি। আমি ভিডিও মানে দেওয়ার কারণে আমার চ্যানেলে, আমার চ্যানেলটাকে খুব ক্ষতিগ্রস্ত করে ফেলেছি আমি। মানে ডেথ হয়ে গেছে আমার চ্যানেলে বলতে গেলে। আমার চ্যানেল প্রথমে মনিটাইজ অন ছিল, তখন আমি আমার শুধু আমার মেয়ের ভিডিও দিতাম, কিন্তু ভালো গ্রো হচ্ছিল না চ্যানেল, ভালো ভিউ পাচ্ছিলাম না। তাই ভাবলাম দেখি একটু করে দেখি, এতে তো মানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, সাবস্ক্রাইবারটা বেড়েছে, কিন্তু ইউটিউব থেকে তো আমি আর কিছুই পাবো না, কারণ ডিমনিটাইজ হয়ে গেছে আমার চ্যানেলটা। তো তোমাদের সাথে এই ভিডিওর ব্যাপার নিয়ে পরে আবার কথা বলবো, কী কারণে হয়েছে, কীভাবে ভিডিও দিলে আর হতো না। হ্যাঁ হয় কি, অন্যের ভিডিও ক্লিপ নেওয়া যায়, কিন্তু কীভাবে এই দিলে হবে না, সেই এই ভিডিওটা আমি তোমাদেরকে নেক্সট পরবর্তী ভিডিওতে বলে দিব। তো এর জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমি পরবর্তী ভিডিওটা দিলে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাও। আর বেল আইকন প্রেস করে রাখো, তো সাথে সাথে পেয়ে যাবে। আর একটা কথা বলতে কি, এত কষ্ট করে ভিডিও করার পরে যখন কিনা দেখলাম আমার, মানে 1 বছরের জার্নি প্রায় আমার ইউটিউব চ্যানেলের, তো খুব কষ্ট হচ্ছে যে কি হলো ভাবতেই পারছি না। এখন পর্যন্ত আমি কোনো পেমেন্ট পাইনি ইউটিউব থেকে, প্লে বাটন তো পেয়ে গেছি। থাক, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি পাবো, কারণ ইউটিউবের সবচেয়ে বড় হচ্ছে দর্শক। কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওটাকে শেয়ার করো, তাহলে হয়তো আমার চ্যানেলটা যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি থেকে আমি উঠতে পারবো। কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিছুতেই পারবো না। প্লিজ বন্ধুরা, একটু সাপোর্ট করো, ভিডিওটাকে শেয়ার করো। আর যারা অন্যের ভিডিও ক্লিপ নিয়ে ভিডিও করছো তাদেরকে আমি পরবর্তীতে ভিডিও করে দিব, যাতে তোমরা পরবর্তীতে এরকম সমস্যার মুখে না হও, না পড়ো আর কি। তো সাপোর্ট করে যাও। আর যাই হোক, আমি তো ইউটিউব প্লে বাটনটা পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়ার, কিন্তু চ্যানেলটার ক্ষতি হয়ে গেল, এটা তো কতটা কষ্টকর। যারা ভিডিও তৈরি করো তারা, তোমরা সবাই জানো অনেক কষ্ট করে তার ভিডিও করে এখন এই পর্যায়ে এসে, যদি মনিটাইজেশন অন হওয়া চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় কতটা কষ্ট হয়, এটা শুধুমাত্র একটা ইউটিউবারই জানে। তো প্লিজ সাপোর্ট করো, আর তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য।